ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি শীতের একটা দুর্দান্ত বিউটি টিপস, যেটা শীতকালে খুবই কাজে লাগবে, কারণ শীতকালে আমাদের সবার স্কিন ড্রাই হতে থাকে, আর স্কিন ড্রাই হলে ডালনেস, ব্ল্যাক স্পট অনেক কিছু পড়ে যায়। সেগুলোকে ওভারকাম করার জন্য আমি একটা টিপস নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো আমি বানাবো, এখানে এটার মধ্যে বানাবো। আর এটা করতে লাগবে মধু, কারণ মধু তো আমাদের ময়শ্চারাইজার দেয়। আর একটা ওয়াও অ্যালোভেরা জেল আছে, এটাও লাগবে। তার সঙ্গে লাগবে ফেসলিন, ক্যাস্টার অয়েল, গ্লিসারিন তো লাগছে, আর অলিভ অয়েলও লাগছে। ওকে, আমি আগে একটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি কি সুন্দর। তুমি তোমরা একদিন লাগালেই বুঝতে পারবে এই রেজাল্টটা কতটা সুন্দর। সক রাতে লাগিয়ে সকালে তুমি দেখবে হাতগুলো একবারে তুলতুলে নরম হয়ে গেছে। তাহলে এটা তো বানিয়ে ফেলেছি আমার নিজের জন্য, এবার তোমাদেরকে বানিয়ে দেখাই। তাহলে প্রথমেই লাগছে 1 চামচ মধু। আমি কম করেই বানাচ্ছি, কারণ আমার বানানো আছে, তোমরা তোমাদের মতো বানাবে, কম করে বানিয়ে দেখবে কেমন লাগছে, তারপর বেশি করে বানিয়ে রাখবে। এটা কিন্তু কোনো কিছু নষ্ট হবে না, ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। আর লাগবে 1 চামচ হাফ চামচের মতো ভেজলিন। ক্যাস্টর অয়েল সবাই ভাবে হয়তো হেয়ারের জন্যই ভালো, কিন্তু স্কিনের জন্যও যে ভালো সেটা অনেকেই জানে না, তাই একবার বানিয়ে ফেলে একবার তৈরি করে দেখোই না কেমন হয়। ক্যাস্টর অয়েলও 1 চামচ লাগবে, স্কিনের জন্য কিন্তু খুব ভালো ক্যাস্টর অয়েল। তোমাদের কাছে যা অ্যালোভেরা জেল আছে সেটাই নেবে, আমার কাছে ওয়াওয়ে কোম্পানির একটা অ্যালোভেরা জেল আছে, আমি ওটাই নিলাম। আর গ্লিসারিন তো লাগবেই, গ্লিসারিনও তোমাদের আমি 1 চামচ করে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে, সবই আমি 1 চামচ করে নিয়েছি, ঠিক আছে। আর একটা নেব আমি অলিভ অয়েল, অলিভ অয়েল তো স্কিনের জন্য খুবই দরকার, খুবই ভালো অলিভ অয়েলটা স্কিনের জন্য এই শীতকালে বিশেষ করে। আর লাগবে একটু বোরোলিন, ওকে, বোরো প্লাস নয় কিন্তু বোরোলিন, ওটাও 1 চামচ লাগবে। দিয়ে এটাকে খুব করে দেখো সব নিয়ে নিচ্ছে, এবার এটাকে খুব করে ফেটাবে, ফেটাবে একবারে একবারে ক্রিমের মতো করে নেবে, যেন সবগুলো যেন ভালোভাবে মিশে যায়। এটা কিন্তু মুখেও মাখতে পারো, পায়ের গোড়ালি যারা ফাটে তারাও এটা ট্রাই করে দেখতে পারো, দিয়ে রাতে পাটা ভালো করে পরিষ্কার করে তারপর যদি এটা লাগিয়ে সক্স পরে শুয়ে নিতে পারো, সকালে ম্যাজিকের মতো রেজাল্ট দেখতে পাবে, বুঝছো। এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, ঠিক আছে, চামচে করে হচ্ছে না তাই আমি এটা হাতেই ফেটাবো। আমি এটা অনেকদিন প্রায় শীত এলে আমি এটা শীত পড়ার আগে থেকেই ব্যবহার করি, শীত পড়ার আগে থেকে বানিয়ে নিই তারপরে ইউজ করতে থাকি, তাহলে গোটা শীতটাই আমার কোনো প্রবলেম হয় না। এটা ভালো করে কিন্তু ফেটাতে হবে, তাতে সব ইনগ্রেডিয়েন্টস সব জিনিসগুলো ভালো করে মিশে যায়। একটাও যেন একটার সাথে আলাদা না থাকে, ঠিক আছে। দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে, যখন মাখবে নেবে আর মাখবে, দিয়ে নিয়ে হাতে লাগিয়ে পায়ে লাগিয়ে ভালো করে পারে ক্রিমি মাখতে, তারপরে এমনি করে ম্যাসাজ করবে কিছুক্ষণ। তাই বানানো আছে এটা একরকম একরকম, তবে এইরকম টাইপের দেখতে হবে, দেখো ক্রিমের মতো, কিন্তু ভালো করে ফেটাতে হবে, ফেটানোটা কিন্তু খুবই দরকার, কারণ একটা সাথে একটা যেন না লাগে। তোমরা দেখো
আমি মুখেও কিন্তু এই ক্রিমটা ইউজ করছি, ভেবো না যে শুধু হাতের জন্য, যাদের মুখ খুব ড্রাই তারা এটা ইউজ করে দেখতে পারো। ঠোঁট, মুখ, হাত, পা, তারপরের দিন সকালে উঠে শুধু রেজাল্টটা দেখবে। কিন্তু অবশ্য এই ক্রিমটা মেখে রোদে যাবে না, রোদে যাবে না, কারণ এটা তো একটা ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার মেখে রোদে গেলে কিন্তু স্কিনটা কালো করে দেবে। তাই আমি সাজেস্ট করবো এটা তোমরা রাতে মেখো, রাতে মাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। দেখো আমার স্কিনটা একদম কোনো সাইড ইফেক্ট নেই, কারণ এগুলো ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্কিনটা আমার। আজকে তাহলে এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য একটা টিপস নিয়ে তোমাদের কাছে চলে আসব। টাটা। যারা দেখবে তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবে না।